নানান নাটকীয়তা আর উত্তেজনাকর ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। লঙ্কান ক্রিকেটাররা মাঠ ছাড়ে একরাশ হতাশা আর অসন্তোষ নিয়েই। গত ম্যাচে ব্যর্থ হওয়া টপ অর্ডারের চার ব্যাটসম্যানই খেলেছেন বিধ্বংসী ইনিংস। লিটন সৌম্যর দুর্দান্ত ব্যাটিংয়ের পর তাণ্ডব চালিয়ে জয় তুলে নিয়েছেন শান্ত হৃদয়রা। তবে সৌম্যর আউট নিয়ে হয়েছে তর্ক বিতর্ক, আম্পায়ার নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। টাইম আউটের পর এবার নতুন দ্বন্দ্বে বাংলাদেশ শ্রীলঙ্কা। বাঁচা মরার ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শরীফুল ইসলামের করা প্রথম ওভারে কোনো রানই নিতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। আভিষ্কা ফার্নান্দোকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেটে কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মিলে যোগ করেন 66 রান। কুশাল মেন্ডিসকে আউট করেছেন সৌম্য সরকার। এই পেসারের অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন 22 বলে 36 রান করে কুশাল। এরপর কামিন্দুও বেশিক্ষণ থিতু হতে পারেননি, তাকে সরাসরি থ্রোতে রান করেছেন শেখ মেহেদী। ফলে 37 রানের বেশি লম্বা হয়নি এই ব্যাটারের ইনিংস। সামারা বিক্রমাকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। নিজের বলে নিজেই ক্যাচ দিয়ে তাকে আউট করেছেন ফিজ। লঙ্কান অধিনায়ক তারিথ আসলাঙ্কা দারুণ শুরু পেয়েছিলেন। মেহেদীকে ডাউন দ্য উইকেটে এসে একটি ছক্কাও মেরেছিলেন তিনি। যদিও পরের বলে বোল্ড হয়ে আউট হতে হয়েছেন 14 বলে 28 রানে ঝড়ো ইনিংস খেলায় এই ব্যাটারকে। এরপর শ্রীলঙ্কার ইনিংস টেনেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন সানাকা। শেষ পর্যন্ত ম্যাথিউসের অপরাজিত 32 ও সানাকার 20 রানে ভর করে 165 রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে 63 রান তোলে বাংলাদেশ। বিনুরা ফার্নান্দোর প্রথম বলেই সাজ করে ফিরতে পারতেন সৌম্য, তবে সন্দেহ থাকায় নেন রিভিউ। রিভিউয়ের সিদ্ধান্ত সৌম্যর পক্ষে এলেও তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ডিআরএস সিস্টেমের আলট্রা এজে স্পাইক দেখা যাওয়ায় সাজঘরের পথে হাঁটাও দিয়েছিলেন সৌম্য, কিন্তু আম্পায়ার শুধু স্পাইক দেখে সন্তুষ্ট ছিলেন না। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যাচটি পরীক্ষা করে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি টিভি আম্পায়ার মাসুদুর রহমান। ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট ফাঁক দেখতে পান তিনি, স্পষ্টই দেখা যায়। বল চলে যাওয়ার পর আলট্রা এজে স্পাইক দেখা যাচ্ছে, যেটি কোনোভাবেই সম্ভব নয়। তাই মাঠের সিদ্ধান্ত বদলে নক আউট দেন তিনি, বেঁচে যান সৌম্য। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কার খেলোয়াড়রা, এমন সিদ্ধান্ত তাদের হতবাক করেছে। এ সময় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে, শেষে অখুশি মনেই খেলায় ফেরে লঙ্কানরা। তবে ভালো শুরু আর জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য সরকার। 22 বলে 26 রান করে পাথিরা নাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচা উঠান এই বাঁহাতি ব্যাটার। সৌম্যর বিদায়ের পর বেশিক্ষণ পিছিয়ে থাকতে পারেনি লিটনও। 24 বলে 36 করে পাথিরানার দ্বিতীয় শিকার হন এই টাইগার ওপেনার। লিটনের আউটের পর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে নাজমুল হাসান শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে টাইগাররা। হৃদয় কিছুটা ধীর গতিতে ব্যাট করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলায় শান্ত। শেষ পর্যন্ত হৃদয়ের 25 বলে 32 রান এবং শান্তন 38 বলে 53 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে 5 উইকেট ও 11 বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তো দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে কার ব্যাটিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।